প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার দুর্গাপুজোর লুক। তো চলো, এবার আমাকে তো দেখালাম দুর্গাপুজোর লুকে কেমন লাগছে, তোমরাই বলো কেমন লাগছে। এবার দেখাবো মাকে। হ্যাঁ, কানের দুলটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। আর এবার দেখাবো মাকে। তো একটু ওয়েট করে যাও, এবার তো তোমাদের মাকে দেখাবো। চলো এখন মাকে দেখো, জিন্স আর শর্ট কুর্তি পরে মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যে মাকে আর আমাকে কেমন লাগছে। এবার বেরিয়ে পড়লাম। এবার আমি মাকে একটা ক্লিক করে নিলাম, যে একটা ফুল লুক তো বানতা হে বস, তো একটা ফুল লুক মাকে ক্লিক করে নিলাম। তো অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম, আমরা বেরোবো যে ঠাকুর দেখতে যাবো যে আরেকজন আসার কথা, তো তার জন্য ওয়েট করছিলাম। তো মা আমাকেও ক্লিক করে নিল, মাকে ক্লিক করেছি, মা আমাকে ক্লিক করবে না এটা হতে পারে? তো যাই হোক, এবার পেয়ে গেলাম যার জন্য ওয়েট করছিলাম। এবার আমরা প্যান্ডেলে ঢুকবো। এবার মায়ের কথাগুলো শোনো, মায়ের কথা অনুযায়ী মা পূজোর জন্য একে সেট করেছিল। সকল দর্শনার্থীদের জানাই শুভ সপ্তম। আজকে কয়েক ঘন্টার জন্য ওর সঙ্গে প্রেম করছি, ওর সঙ্গে প্রেম করছি। যে সমস্ত দর্শনার্থী চালিয়ে দে আজকে কোনো রকমে, কালকে ভাবা যাবে। এটা কিন্তু চালিয়ে নাও, শুদ্ধ ভাষা ইউজ করো। হ্যাঁ চলো চলো, বলতে থাকো শুদ্ধ ভাষা। এখানে বল, ওখানে একটা সাইড সমস্ত যে প্যান্ডেলে ঢুকছিলাম সে প্যান্ডেলের থিমটা ছিল অ্যাকোর্ডিয়াম। এবং যাই হোক, ভেতরটা বেশ অন্ধকার ছিল। তারপর আমরা চলে গেলাম স্বয়ং দুর্গা মার সামনে, এবং দুর্গা মার সামনে যেতেই দেখলাম আরতি স্টার্ট হবে, কারণ ঠিক আরতির আগ মুহূর্তে আমরা গিয়ে পৌঁছেছি। অনেকক্ষণ মায়ের সামনে ছিলাম, তারপরে ভাবলাম যে বেরোবো, কিন্তু ওই যে বলে না আরতির সময় বেরোতে নেই, তো তাই জন্য আরেকটু মায়ের সামনে দুর্গা মায়ের সামনে ওয়েট করে গেলাম। আর একটু দেখালাম আমাদের গেস্টকে, গেস্ট বললো দা ক্যামেরা দিয়ে একটু বন্ধুদের হাই করে দিই, তো একটু হাই করে দিল। তো মায়ের দিকে ক্যামেরাটা ঘোরাতেই মা একটু নেচে নিল, কারণ ঢাকের বোল চলছিল, যে ঢাকের বোল চললে মাকে আর সুস্থ দাঁড়িয়ে থাকতে পারে। যাই হোক, প্যান্ডেল থেকে বেরিয়ে তারপর আমরা দেখলাম স্টেজে যে মানুষটা গান গাইছে সেই মানুষটা কিন্তু আমাদের খুবই পরিচিত, খুবই আপনজন, মায়ের খুব কাছের বন্ধু। তো যাই হোক, হাই করে তাকে গান শুনতে বসে পড়লাম। করে এত ভালোবাসি দেখবে চুমকে, কিভাবে এত কাছে আসছি বাতাস তারাবে চুমকে। যে ব্যক্তিটার গান শুনছিলাম তিনি হচ্ছেন কিশোর কণ্ঠ। তো যাই হোক, ওখানে কন্টিনিউ অনেকক্ষণ আমরা বসে এনজয় করলাম গানটা। আর আমার সঙ্গে যে ছিল সে বললো বন্ধুরা আমাদের সঙ্গে সব সময় থাকবে, চলো একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দিই। আমি বলছি ঠিক আছে, আমিও দিই একটা ফ্ল্যাঙ্কিস। এবার মার কাছে গেলাম, মা বললো, মাকে বললাম মা বন্ধুরা আমাদের সঙ্গেই আছে, চলো একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও বন্ধুদের। তো মাও দেখলো, দেখে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দিল, এবং আমরা তিনজনই তোমাদেরকে ফ্ল্যাঙ্কিস দিলাম। আর তোমাদের সঙ্গে, তোমরা সবসময় থাকো আমাদের সঙ্গে, এটাই চাই। যাই হোক, গান টান শুনে তারপর দেখলাম ওখানে আলুর দম বিক্রি হচ্ছে। তো আলুর দম ঘুগনি এগুলো তো আমার ফেভারিট, এগুলো আমাকে খেতেই হবে। তো মা নিল ঘুগনি, আমি নিয়েছিলাম আলুর দম, আর মায়ের বন্ধু নিল ঘুগনি। তো ওটা নিয়ে তারপরে আমরা আবার এসে ফাংশনটা উপভোগ করছিলাম, কারণ তখন উনি বাংলা গান ছেড়ে হিন্দি গান স্টার্ট করলেন। Oh, I'm a hacker.
যাই হোক, তারপরে ফাংশন টাংশন দেখে রাত্রিবেলা আসার সময় এই খাবারগুলো, মোমো, ফিশ ফ্রাই আর মোগলাই, এইগুলো সব কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে বসে শান্ত মনে সবাই ওটা ডিনার করলাম। কি ভালো যে খেতে ছিল বন্ধুরা, কি বলবো। যাই হোক, পুজোর দিনটা এইভাবে কাটালাম। তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলি, টাটা।